আমরা এসে গেছি দুর্গাপুরের চার্চে। আর দেখে নাও রাস্তার পাশে কি দাও লাইট দিয়ে পুরোটা সাজিয়েছে। ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ ইন বেঙ্গল ডট কম। আমরা এসে গেছি দুর্গাপুরের চার্চে। 25th December কাল, আর তার আগে আমরা চলে এসেছি চার্চে। চার্চ কীভাবে সাজানো হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। একবারে সামনে চলে যাব, চার্চ ঘুরবো, সম্পূর্ণটা দেখাবো। সেই 25th December ক্রিসমাস ডের দিন তো আসবোই, কিন্তু আজকে তার আগে কীভাবে সেজে উঠছে। এখনও কিন্তু কমপ্লিট সাজানো হয়নি, সেজে উঠছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে যীশু খ্রিস্টের বাড়ি, কীভাবে তিনি জন্মেছিলেন সেটা আমরা অনেক জায়গায় দেখতে পাই। এখানেও বোধহয় আমরা এরকম কিছু একটা থিম দেখতে পাবো। সামনে চলে যাচ্ছি, যেসাস মানেই ভেতরে অনেক কিছু মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এখানেও কিন্তু এই চার্চেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যীশু খ্রিস্টের জন্মটা না, এখানে অন্য সমস্ত কিছু দৃশ্য আছে। একটু আমি তোমাদেরকে আরও ক্লোজলি দেখাচ্ছি, ক্লোজলি দেখে নাও তোমরা। এই চারদিকটা লাইটে ভরে গেছে, প্রচুর লাইট এখানে লাগানো হয়েছে। চার্চ প্রত্যেক বছর, দুর্গাপুরের চার্চ প্রত্যেক বছর যেরকম সেজে ওঠে, এই বছরে কিন্তু খানিকটা আরও বেশি ভালোভাবে সেজে উঠেছে। তো সামনে আরও ভেতর দিকে যাই, তোমাদেরকে ভেতরের দৃশ্যটাও দেখাই একদম চার্চের ভেতরে। এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা দেখে নাও। একদম সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যীশু খ্রিস্ট গরিবদের খুব ভালোবাসেন, অসহায় মানুষের সব সময় সাথে থাকতেন, আমরা সেটা সব জানি। আরও অনেক কিছু এই যে থিমটা আছে তার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। এই কর্নারে এই জায়গাটা এখনও পর্যন্ত সাজানো হয়নি, মেবি আরও সাজানো হবে, কারণ ভেতরটা দেখছি পুরোটাই ফাঁকা। কিন্তু লাইট দিয়ে পুরো চার্চটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে, বিভিন্ন কালারের লাইট দিয়ে সুন্দরভাবে একদম টোটালটাই দেখতে পাচ্ছ সাজিয়ে তুলেছে। ক্রিসমাস ডের দিন প্রচণ্ড ভিড় হয় এখানে এই দুর্গাপুরের চার্চে, তো সবাই নিশ্চয়ই আসবে ক্রিসমাস ডের দিন। কারা আসছো অবশ্যই কমেন্টস করে জানাবে bengal.com, এবং আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আমরা এরপর ভেতরে চলে যাবো, চার্চের ভেতরটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। জানি না এখন ঢুকতে দিচ্ছে কিনা, দেখিয়ে দিই।
আর দেখে নাও রাস্তার পাশে কি দাও লাইট দিয়ে পুরোটা সাজিয়েছে। সিটি সেন্টারে এটা আছে, তোমরা নিশ্চয়ই জানো, আমি আবার বলে দিই, দুর্গাপুরের এই চার্চটা হচ্ছে দুর্গাপুরের যে সিটি সেন্টার বাস স্ট্যান্ড আছে ঠিক তার একেবারে সামনে, যে রাস্তাটা সোজা ডিভিসি মোড়ের দিকে চলে যাচ্ছে বাঁদিকেই পড়ে। আর এই চার্চটা তোমরা যদি আসো দেখতেই পাবে সাজানো আছে খুব সুন্দরভাবে। গেটটা দেখে নাও আরেকবার, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে বেঙ্গল ডট কম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক করবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মেরি ক্রিসমাস।